আজকে আমরা একটি চিড়িয়াখানার উপরে ছবি আঁকতে চলেছি, যেটার মধ্যে একটি জলহস্তী আছে। তো জলহস্তীটিকে আঁকার জন্য প্রথম আমি একটি এম লিখছি খাতার এরকম একটি জায়গাতে। আঁকাটি যথেষ্ট সহজ, কিন্তু প্রথম থেকে যদি তোমরা না দেখো এবং সম্পূর্ণ ভিডিওটি তোমরা না দেখো তাহলে তোমাদের পক্ষে করাটা কঠিন হবে। এম লেখার পরে ঠিক এই এমটিকে নিচ পর্যন্ত নিয়ে আসার পরে আবার উল্টো দিকেও আরেকটি ডাব্লুর মতো লিখলাম। লেখার পরে এর মাথার উপরে দাগটিকে এম এর মতো লিখে নিলাম। নিচের অংশটিকেও একই রকম লিখলাম। এবার সামনের দিকে দুটি দাঁত বেশ তীক্ষ্ণ করে এঁকে নিলাম। নিচের দিক থেকেও একই রকম দুটি দাঁত তীক্ষ্ণ করে এঁকে নিলাম। মাঝখানে যে অংশটি রয়েছে সেখানে অনেকগুলি দাঁত করে নিলাম, একটি দাগ দিয়ে পরপর দাঁতগুলিকে সাজানোর মতো করে। এবার মুখের সামনের অংশটিকে কমপ্লিট করলাম। তারপরে গলার এই জায়গাটি ভেতরে মুখের ভেতরে একটি ছোট স্লিপিং লাইন দিলাম এবং একটি ছোট আলজি করলাম। চলে আসছি এইখানে, সামনের অংশটিকে এতটি যাওয়ার পরে এখানে আরেকটি গোলাকার এম করলাম, বাড়ালাম। বাড়িয়ে এরকম একটি জায়গাতে প্রথম একটি গোল, তারপরে আরো একটি গোল আঁকলাম, বাকিটি এরকম করলাম। যে দুটি এম এঁকেছি এইটা রাইনোসোরাস বা জলহস্তীটির চোখ আঁকার জন্য এঁকেছিলাম। ঠিক এরকম একটি জায়গাতে মুখের গঠনটিকে কমপ্লিট করলাম। এবার চলে আসছি বাকি সাজানো অংশটা। তা তোমরা যদি বুঝতে পারছো যে রাইনোসোরাসের মুখ চোখ শরীরের অংশ, কিন্তু আমি পা আঁকিনি। কেন আঁকিনি? এটি একটি জলহস্তী, আমরা দেখাতে চলেছি এখানটাতে সম্পূর্ণ জলের মধ্যে থেকে ও মানুষকে নিজে খেলা দেখাচ্ছে। এই অংশটিকে আমি জলে মধ্যে রাখলাম এতটি অংশ, বাকি এই ধারের অংশটিতে দুটি দাগ দিয়ে এখানে আমি একটি পাঁচিল আঁকলাম। পাঁচিলের এপার থেকে প্রথমত আমি একটি মেয়েকে আঁকছি যে কিনা রাইনোসরাসটিকে দেখছে। মাথা, খোপা, কাঁধ, কাঁধ, জামার পেছনের অংশ, হাতের অংশ, শাড়ি, কোমর, শাড়ি। যেইটুকুনি অংশে দাগটি রয়েছে সেখানে আমি ইরেজার দিয়ে ভুলগুলি মুছিয়ে রাখলাম। মানুষটি পাঁচিলের এপারে আছে, এপারে একে দেখছে। এখানে একটি ছোট্ট বাচ্চা ছেলে আছে, তার জন্য সে একই রকমভাবে একটি মাথার গোল, জামার কলার, কাঁধ এবং হাত আঁকলাম। দূরের অংশটিতে একটি দাগ দিয়ে দিলাম। এই টোটাল অংশটি জলের জন্য রয়েছে এবং পাঁচিলটি
চারিদিক থেকে ঘেরা। ভিডিওটি পছন্দ হলে এখানে পাচ্ছি লাইক করুন, ওইভারটি সাবস্ক্রাইব করুন, আমার চ্যানেলটিকে কমেন্ট করুন। আমি কিছু কাজ দেখিয়ে দিলাম এবং যেহেতু এটা জিউ জুয়ের শহর অঞ্চল দেখানোর জন্য ছোট ছোট দুটি জুয়ের বাড়ি বা বিল্ডিং এনে দিলাম। তোমরা চাইলে এই দেওয়ালটির গায়ে এখানে